সবাইকে শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে দুপুরবেলা আমরা খাচ্ছি লাল শাক, এইদিকে ভাত আর ইলিশ মাছ, ফুলকপি ফুলকপি আলু দিয়ে ইলিশ মাছ। হ্যাঁ, শীতের সবজি। ইলিশ মাছটা বেশ ভালো ছিল, দাও মাথায় দাও খাই। ইলিশ মাছটা ভালো ছিল তো, সেদিন বেশ ভালো ছিল ইলিশ মাছ, আজকেরটা আরো ভালো। আচ্ছা, জল নষ্ট করতেছে কেন বাবা? খাইতে হচ্ছে। চলো, কি কি কালকে পরীক্ষার কি কি পড়া আছে সেগুলো দেখতে হবে। ওটা লাল হয়ে আছে না গোলটা? ঠিকই আছে। ভালো লাগতো ফুলকপি। এখনো শুরু হয়নি, আলু পরে। তারপর কি শুরু হতে? ভাগবত ছোট হলে শোনা যাবে না। তোমার দাদা এখন এক্সপার্ট হয়ে গেছে, মোবাইল কম্পিউটার সব এখন তোমার দাদা পারে। হ্যাঁ, কি দেখছে? কম্পিউটার চালাচ্ছে। হ্যাঁ, আর তো দেখতে গেছে বুঝি। মুখে ঘা হবে। খাই
দেখলেন সবটা হ্যাঁ না কিছু কিছু গুলো তো বুঝতেছেন আমি তো ওগুলো হিসাব নিকেশ করে বসাইছি খুব ভেজাল তোমার ওই হিসাবটা হলো এবার সামনেবার হবে না সামনেবার তেমন কোনো ভেজালই হবে না হ্যাঁ এখনো আর দা এখনো কেউ আসেনি সবার দুপুরের খাওয়া দাওয়া না হচ্ছে আসবে তুমি পড়তে বসো আচ্ছা ওকে দেখে আসতে দাও দেখে আসতে দাও লাল শাক তো টেস্ট হয়নি জানি আজকে মাছটা ভালো খারাপ না আসলে ইলিশ মাছ আর মিষ্টি লাউ এই দুটো জিনিস কিনে যেটা খুব মুশকিল দোকানদারের উপর বিশ্বাস করে নেওয়া লাগে পূজা কালী পুজো কি শনিবারে রাতে না রবিবারে রাতে না রবিবার রবিবার দিন যায় রাতে হ্যাঁ রবিবার
রবিবার দিন ছুটি তো কালী পূজার আমার তো ছুটি না বাবা সবার ছুটি আমরা সব দিব না বলে তুমি এখানে কেন এখন সবাই খাবে দাবে তারপর তো মাংস তো খাচ্ছে বাবু রাধা রানী বকির কৃষ্ণ ঠাকুরের তরণে আবার যে পঞ্চতত্ত্ব আছে ডান দিকে দিয়ে বক্ষে আর বাম দিকে বক্ষে আর ডান দিকে তরণে তো মোটামুটি আজকে আমাদের খাওয়া দাওয়া শেষ একসাথেই প্রায় শেষ আজকে ভিডিওটা তাহলে রাখি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আগামী ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকবেন সবাই